Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা bandwidth monitoring graph in MikroTik router. আজকে টিউটোরিয়ালে আমরা কিভাবে MikroTik router সাহায্যে আপনি আপনার bandwidth monitor করতে পারেন সেটি শিখতে যাচ্ছি. Generally বড় এনভায়রনমেন্টের জন্য MRTG graph তৈরি করা হয় এবং Linux based যে কোনো অপারেটিং সিস্টেমের সাহায্যে. তবে ডিফল্ট মাইক্রোটিক রাউটারের সাহায্যে ডিফল্ট কিছু কনফিগারেশন সাহায্যে আপনি ব্যান্ডউইথ মনিটর করতে পারেন সেটি আমরা দেখব. চলুন আমরা উইনবক্সে সাধারণ মাইক্রোটিক রাউটারে লগইন করি. প্রথমে আমাদের রিচেটি করতে হবে, আমরা একটি দুটি কিউ ক্রিয়েট করব. আমার এই ইন্টারফেসটি অর্থাৎ আমার এই ডেস্কটপটি মাইক্রোটিক রাউটারে সেকেন্ড ইন্টারফেসের সাথে কানেক্টেড, তাহলে আমরা সেকেন্ড ইন্টারফেসের মধ্যে একটি কিউ ক্রিয়েট করব. কিউ ওয়ান নাম দিয়ে দিচ্ছি টেস্ট ওয়ান. ওকে, টার্গেট হচ্ছে আমার ইথারনেট টু. আমার ডেস্কটপটি ইথারনেট টু এর সাথে কানেক্টেড. ব্যান্ডউইথ এজেন্ট করে দিচ্ছি 10 Mbps, ডাউনলোড 10 Mbps, আপলোড অ্যাপ্লাই ওকে. প্লাস আরেকটি কিউ ক্রিয়েট করব, নাম দিয়ে দিচ্ছি কিউ টু অর টেস্ট টু. টার্গেট হচ্ছে ইথারনেট ওয়ান. এক্ষেত্রে ব্যান্ডউইথ দিয়ে দিচ্ছি 5 Mbps, ডাউনলোড এবং আপলোডও 5 Mbps. ওকে, আমাদের দুটি কিউ করা শেষ. এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে টুলস থেকে. টুলস থেকে আপনারা এখানে দেখবেন গ্রাফিং নামক একটা অপশন রয়েছে. টুলস থেকে গ্রাফিং অপশনটিতে চলে আসবেন. প্রথম আমরা ইন্টারফেস রুল আসবো. আমার প্রিভিয়াস কিছু করা ছিল, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি. প্রথমে ইন্টারফেস রুল আসবেন. ইন্টারফেস রুল থেকে এখানে গ্রাফিং সেটিংটা দেখবেন. গ্রাফিং সেটিং এ ক্লিক করুন. স্টোর এভরি 5 মিনিটস, 24 আওয়ার্স, আওয়ার্স. ওকে, আমরা 5 মিনিট সিলেক্ট করে দিচ্ছি. আপনি যদি প্রতি 24 ঘন্টা স্টোর করতে চান সেক্ষেত্রে 24 আওয়ার্স, প্রতি ঘন্টায় স্টোর করতে চাইলে আওয়ার্স, প্রতি 5 মিনিটসে যদি আপনি গ্রাফের আপডেট দেখতে চান সেক্ষেত্রে 5 মিনিট সিলেক্ট করে দেবেন. আমরা 5 মিনিট সিলেক্ট করে দিচ্ছি, অ্যাপ্লাই ওকে. গ্রাফিং সেটিংয়ের কাজ শেষ. এখন আমরা আসবো ইন্টারফেস রুল. এখানে প্লাস সিম্বল ক্লিক করব. খেয়াল করুন এক্ষেত্রে ইন্টারফেস রয়েছে, এক্ষেত্রে ইন্টারফেস রয়েছে. আপনি চাইলে অল ইন্টারফেসের মনিটর করতে পারেন. আমরা যেহেতু টেস্ট পারপাস করছি, আমরা আমাদের সেকেন্ড ইন্টারফেসটি মনিটর করব যেটা আমার ডেস্কটপের সাথে কানেক্টেড. সেই জন্য সিলেক্ট করে দিচ্ছি ইথারনেট টু. আপনার চাইলে সমস্ত ইন্টারফেসের গ্রাফিং টুল বা মনিটর করতে পারেন. ওকে, অ্যালাও অ্যাড্রেস. অ্যালাও অ্যাড্রেস দ্বারা বোঝানো হচ্ছে আপনার ল্যান্ড নেটওয়ার্কের সাথে যে সমস্ত আইপি কানেক্টেড যাদেরকে আপনি গ্রাফিংটি দেখার অ্যাক্সেস দিবেন তাদেরকে আপনি অ্যালাও অ্যাড্রেস করবেন. এখানে 00 যদি দেওয়া থাকে তাহলে সমস্ত আইপি থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে এবং সবাই গ্রাফিংটা দেখতে পাবে. আমরা সবার জন্য অ্যালাও করবো না. বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা আমাদের এই ল্যান্ড পিসির আইপিটিকে অ্যালাও করবো. এই ল্যান্ড পিসির আইপি হচ্ছে 192.168.88.218. তাহলে আমরা এটিকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি. আপনি যদি ফুল ল্যান্ড সিরিজকে, কোনো নেটওয়ার্কে পুরো ল্যান্ড সিরিজকে অ্যাকসেপ্ট করতে চান সেক্ষেত্রে স্ল্যাশ নোটেশন দিয়ে টোটাল নেটওয়ার্কটিকে দেখিয়ে দেবেন. অ্যাপ্লাই ওকে. তাহলে এক্ষেত্রে কাজ শেষ. ইন্টারফেস রুল হয়ে গেল. কিউ টুলস আসুন, প্লাসে ক্লিক করুন. এখানে ঠিক সেম ব্যাপার, সিম্পল কিউ. আপনি যদি চাচ্ছেন, আমার এখানে দুইটি কিউ ক্রিয়েট করেছি. আপনি যদি সমস্ত কিউ দেখতে চান সেক্ষেত্রে অল সিলেক্ট করে দিতে হবে. আমরা কিউ ওয়ান কিউ টু দেখতে চাইলে স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিবে. আমরা অলকে সিলেক্ট করে দিচ্ছি. তাহলে আমাদের লিস্টে সমস্ত কিউ দেখা যাবে. অ্যালাও অ্যাড্রেস কে কে এই গ্রাফটি দেখতে পারবে, যাদেরকে আইপি কোড আমরা অ্যালাও করব তারা এই গ্রাফগুলো দেখতে পারবে. আমরা আমাদের ল্যান এই পিসির আইপিকে অ্যালাও করে দিচ্ছি. অ্যাপ্লাই ওকে. কাজ শেষ. এখানে ইন্টারফেস রুলে কাজ করতে হবে, কিউ রুলসে কাজ করতে হবে, পাশে অবশ্যই কিউ থাকবে এবং এখানে গ্রাফিং সেটিংয়ের মধ্যে টাইম ফিক্সড করে দিতে হবে. চলুন এখন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব. ব্রাউজার ওপেন করে আমরা গ্রাফটা চেক করব. ওকে, আমরা ব্রাউজার ওপেন করলাম. ব্রাউজার ওপেন করে আপনার মাইক্রোটিক রাউটার লগ ইন করবেন আইপির সাহায্যে, উইনবক্সের সাহায্যে না. আমার মাইক্রো রাউটার ডিফল্ট গেট হচ্ছে 192.168.88.1. তাহলে আমরা এটি দ্বারা হিট করলাম. এই ক্ষেত্রে দেখুন গ্রাফস অপশন এখানে ক্লিক করুন. দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাক্সেস টু কিউ. আমরা দুটি কিউকে অ্যালাও করেছিলাম বা অল সিলেক্ট করেছিলাম, যার কারণে দুটি কিউ দেখাচ্ছে. অ্যাক্সেস টু ইন্টারফেস ইথারনেট টু. ওকে, তাহলে এটাকে যখন আপনি রাইট ক্লিক করে ট্যাবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গ্রাফ ক্রিয়েট হয়ে গিয়েছে.
এখন আমার এখানে কোনো আউটপুট আসবে না যেহেতু এখন পর্যন্ত আমরা এই মাত্র ক্রিয়েট করেছি ওকে টেস্ট 2 যদি আমরা ওপেন করি এখানে দেখতে পাবেন ডেইলি গ্রাফ উইকলি গ্রাফ মান্থলি গ্রাফ ওকে এখানে আপনারা যে টাইম লিমিট করেছিলাম ম্যাক্সিমাম লিমিট 10 এমবিপিএস ডাউনলোড আপলোড সেই ব্যাপারগুলো দেখাবে এভাবে করে আপনি আপনার নেটওয়ার্ককে মনিটর করতে পারেন আপনার ইন্টারফেসের মধ্যে ব্যান্ডউইথ মেজারমেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম